নামাজের বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা, কিংবা নামাজে যদি বায়ু বের হয়ে যায় তখন কি করবেন? অনেক ব্যক্তি আছে নামাজে বায়ু আটকে রেখে তারপর নামাজ আদায় করে, আবার অনেক ব্যক্তি আছে নামাজের মধ্যে বায়ু বের হয়ে যায়, তখন ওই ব্যক্তি দুইজন ব্যক্তিরই করণীয় কি? অর্থাৎ এই বিষয়ে আমরা যদি সমাধান নিতে যাই, হাদিসে দুইটি অভিমত আছে। এক হাদিসে একটি অভিমত জামে তিরমিজির বর্ণনায় আসেছে, আরেকটি অভিমত বুখারি ও মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। এখন আমরা যদি সমাধান নিতে যাই, নাসাইর বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, ওই হাদিস থেকে আমরা একেবারে সমাধান নিতে পারবো। প্রথম অভিমত হচ্ছে, কোনো ব্যক্তির যদি নামাজের মধ্যে বায়ু চলে আসে, ওই ব্যক্তি তখন বায়ুটা বের না করে তখন সে কি করেছে? আটকে রেখেছে। তখন ওই ব্যক্তির জন্য করণীয় হচ্ছে যে হাদিসটি এসেছে বুখারি ও মুসলিমে, রাসূল বলেছেন এক ব্যক্তি যখন রাসূলের কাছে এসে অভিযোগ করলো, তখন বলল ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে নামাজের মধ্যে আমার পেছন দিক দিয়ে বায়ুপথ দিয়ে মনে হয় কোনো কিছু বের হচ্ছে। তখন রাসূল বললেন লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, অর্থাৎ শব্দ শোনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সে যেন নামাজ না ছাড়ে। এ দ্বারা বোঝা গেল, আপনার যদি নামাজে বায়ু আসে আপনি তখন আটকে রাখতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত বের না হয়ে যায়, শব্দ না আসে কিংবা গন্ধ না পায়, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে নামাজটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটি হাদিসে জামিয়া তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন কোনো ব্যক্তির যখন নামাজের মধ্যে প্রচুর পেশাব বা পায়খানার চাপ আসে, তখন তার উচিত হচ্ছে তার এই প্রয়োজনটা সেরে ফেলা। কিন্তু আমরা যদি আরেকটি হাদিসের মধ্যে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাইর বর্ণনা হাদিস এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা মারহু আলাল ওয়াসওয়াসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি শয়তানের বিষয়টি কুমন্ত্রণা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। আমরা যখন নামাজে দাঁড়াই, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়, আমার মনে হয় ওযু নষ্ট হয়ে গেছে, আমার মনে হয় পেছন দিক দিয়ে কোনো কিছু বের হয়ে গেছে, এইভাবে শয়তান আমাদেরকে নানাভাবে কুমন্ত্রণা দেয়। কিন্তু আমাদের উচিত হচ্ছে শয়তানের কুমন্ত্রণাটাকে ওইভাবে ওই জায়গায় সীমাবদ্ধ রাখা, এর বাহিরে না যেতে দেয়া। যদি ওই ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তি সফল হবে। অর্থাৎ আপনার নামাজে বায়ু চলে আসতেছে, এরকম মনে হচ্ছে, এরকম কুমন্ত্রণা আসতেছে, অজু মনে হয় নষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো ব্যক্তি মাজুর, প্রস্রাবের ফোঁটা অনগ্রত বের হয়ে যায়, তার মনে হচ্ছে আমার মনে হয় প্রস্রাবের ফোঁটা বের হয়ে গেছে, ওই মাজুর ব্যক্তির জন্য করণীয় হচ্ছে নামাজ কন্টিনিউ করা। কারণ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসাটা দিচ্ছে, এই শয়তানের ক্ষতির দিকে আমরা না গিয়ে, এই শয়তানের ওয়াসওয়াসাটাকে আমরা আমলে না নিয়ে, ওই শয়তানের কুমন্ত্রণাটাকে ওই জায়গায় সীমাবদ্ধ রাখা, এটা আমাদের জন্য উচিত। এভাবে নামাজ কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যক্তির হঠাৎ করে বায়ু বের হয়ে গেছে, ওই ব্যক্তি কি করবে? সামনে দাঁড়িয়েছে, পেছনে দশ কাতার মুসল্লি, বের হওয়ার কোনো জায়গা নেই। বাহিরের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে মসজিদের এক সাইডে দিয়ে, কাতারের এক সাইডে দিয়ে বের হওয়ার, নামাজের মধ্যে বের হওয়ার কিন্তু জায়গা আছে। কিন্তু এখন আপনি দশ কাতার দ্বিতীয় কাতারে দাঁড়াইছেন, পেছনে দশ কাতার মুসল্লি, যদি আপনি বের হয়ে যান তাহলে দশ কাতার মুসল্লির অন্তত পক্ষে দশ জনের নামাজে ব্যাঘাত ঘটবে, তাদের নামাজের তাফতিব নষ্ট হয়ে যাবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, যদি নামাজের মধ্যে অজু নষ্ট হয়ে যায়, দুই হাত প্রসারিত করে একদিকে আপনি বেরিয়ে যাবেন। কিন্তু বের হওয়ার জন্য স্কোপ না থাকলে, যদি সাইড দিয়ে কোনো জায়গা থাকে, তাহলে এক কাতার এইভাবে সবার সামনে দিয়ে গেলেও আপনি কি করবেন? কাতার বেরিয়ে যাবেন। কিন্তু এটাও না পদ্ধতি না হলে তখন আপনি কি করবেন? বের হওয়ার কোনো জায়গা যদি না থাকে, তখন আপনার জন্য উচিত হচ্ছে যেই জায়গায় নামাজ ভেঙে যাবে, অর্থাৎ আপনার ওজন নষ্ট হয়ে যাবে, বায়ু বের হয়ে যাবে, ওইভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ ধরেন আপনার নিয়তবাদ অবস্থায় নামাজে বায়ু বের হয়ে গেছে, তখন ওই অবস্থায় আপনি থাকবেন। কিংবা আপনার সিজদা ওজন নষ্ট হয়ে গেছে, সিজদায় থাকতে হবে। কিংবা আপনি যদি যে অবস্থায়, মোট কথা যে অবস্থায় আপনি ভাবতেছেন যে আমার দাঁড়িয়ে অবস্থা, দাঁড়ানো অবস্থায় যেহেতু ওজু ভেঙে গেছে, আমি বসে থাকি না, আপনার বসে থাকার কোনো স্কোপ নেই, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে আপনার সালাতটা কন্টিনিউ তো আপনি করতে পারবেন না, কিন্তু এইভাবে আপনার বের হওয়ার না থাকলে নামাজের পরে আপনি বের হবেন। কিন্তু বের হওয়ার যদি রাস্তা থাকে, ফরজ ফজরের নামাজ দুই রাকাত, প্রথম রাকাতে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, বায়ু বের হয়ে গেছে, তখন আপনি কারোর সাথে কথা না বলে আপনি বের হয়ে তারপর মসজিদের ওযুখানা থেকে ওযু করে এসে আবার আপনি কি করবেন? পুনরায় দ্বিতীয় রাকাতের বেনা করবেন, দ্বিতীয় রাকাত কন্টিনিউ করবেন। এইভাবে একই ইমামের পেছনে আপনি আবার ইক্তেদা করতে পারবেন, অর্থাৎ এক রাকাত পড়ছেন, পরের রাকাত থেকে আপনি চাইলে কন্টিনিউ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে, একেবারে সহজ। লা ইয়াস ইসলাম একেবারে সহজ, ইয়াসির ওয়ালা তু আসির, ইসলাম সহজ, কঠিন নয়। এজন্য আমরা নামাজ যদি বায়ু আটকে রাখি, এটাও আমাদের জন্য সমস্যা নেই। শয়তান যেহেতু ওয়াসওয়াসা দেয়, এই শয়তানের ওয়াসওয়াসাকে ওই জায়গায় কুমন্ত্রণাকে সীমাবদ্ধ রাখা, এটা নাসাইর বর্ণনায় হাদিস। আবার আমরা যদি নামাজে বায়ু বের হয়ে যায় তখন আমরা উজু করা, এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়।